যখন মেয়েরা কোমর দুলিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এই না টুইটার না টুইটারে কি কোমর দুলানো যায় না না টুইটার না হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস প্রাইভেট চ্যাট এগুলোতে কোমর দিলে মানুষকে এন্টারটেইনমেন্ট করাতো কিন্তু এখন সময় বদলেছে মারি চোরি আচরণ সে কম হ্যাঁ কে সেই জন্য এখন মেয়েরা একটু অন্যরকম প্রক্রিয়া বা অন্য কিছু মিশন শুরু করেছে সেই মিশনটা হচ্ছে তোমার যে জ্যান্ত কই মাছ তেলে ভাজা হ্যাঁ আমি অবাক হয়েছিলাম ভিডিওটা দেখে যে জ্যান্ত কই মাছ তেলে ভাজছে এরা কি করে ভাজছে কি করে ভাজতে পারে হে বন্ধুগণ হাতে কিন্তু অনেক সময় কম ফটাফট দেখে নেওয়া যাক আজকের ভিডিও জ্যান্ত কই মাছ তেলে ভাজা খেতে কিন্তু খুবই মজা আজকে আমরা খাবো জ্যান্ত কই মাছ ভাজা হেভি মজা হবে আজকে আমরা দেখবো জ্যান্ত কই মাছ তেলে ভাজা হেভি মজা হবে যমরাজ তো মায় গরম তেলে করবে কিন্তু ভাজা যমরাজ কিন্তু গরম তেলে করবে তোমায় ভাজা সেই শাস্তি পেয়ে তুমি জীবনেও করবে না জ্যান্ত কই মাছ তেলে ভাজা দেখো মাছগুলো কিছু তো কিলবিল কিলবিল করছে হ্যাঁ জ্যান্ত কই মাছ তো কিলবিল কিলবিল করে ভাই ভাই দিদি দিদি হ্যাঁ দিদি জ্যান্ত কই মাছ তো তেলে কিলবিল কিলবিল করে কারণ ওরা জ্যান্ত আছে ওরা এখনো মারা যায়নি মারা গেলে তো ওরা কিলবিল করতো না মানের শালিকা খোপড়ি তোর খোপড়ি তোর শালিকা জ্যান্ত গুলোকে আমরা ভাজা করে কত কত করে খেয়ে নেবো কত কত করে পাখা শিরে কড়াই আমাদের গরম হয়ে গেছে এবার আমরা গরম কড়াইতে ঢেলে দিচ্ছি তেল কড়াই আমাদের গরম হয়েছে এবার দেবো তেল 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 কাচ্চি ঘানি রিফাইন তেল যদি তোমরা জ্যান্ত কই মাছ তেলে ভাজো রিফাইন তেল কিন্তু বাঁচতে হবে বলে দিলাম আমি নালে কিন্তু ওই জ্যান্ত কই মাছ ভাজা হবে না তো আমাদের তেলটা গরম হতে হতে এবার আমরা কই মাছ গুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিলে যা লাগবে না নুন হলুদ দিলে যা লাগবে নুন হলুদ দিলে ও সে লাগবে হ্যাঁ জ্যান্ত কই মাছে নুন হলুদ মাখাচ্ছে ঠিক যেন মনে হচ্ছে থাক বলবো না আমি সমাজ রে সমাজ রে আপ সমাজ রে ছুটে পালাচ্ছিস কেন পাপিরা সব ছুটে পালাচ্ছিস কেন দাঁড়া তেলে ছাড়ছিস জ্যান্ত মাছ তারা তো ডবল ডবল লাফাবে সে তেলগুলো ছিটকে মুখে পড়ে মুখে ঢুলি 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 হবে তারপরে তো আমরা বলবো বাহ দিদি বাহ দিদি দিদি বাহ দিদি বাহ দিদি বাহ বাহ দিদি খুব সুন্দর রান্না করছো তোমরা মানে কি যে করছে ভাই সাহেব একটা ভিউজ চক করে জ্যান্ত কই মাছগুলো তেলের মধ্যে চুবিয়ে দিচ্ছে বাহ দেখে খুবই কষ্ট লাগছে জ্যান্ত জিনিসটাকে তেলের মধ্যে দিচ্ছে এমনি কই মাছের জান অনেক কই মাছ কাটার পরেও যখন কড়াই দেওয়া হয় সেটা একটু জ্যান্ত থাকে কিন্তু তাও দেখো এরা কিন্তু না আঁশ ছাড়িয়েছে না পাখনা কেটেছে না কিছু করেছে না নাড়িগুড়ি বের করেছে সিধা নুন হলুদ দিয়ে একদম সিধা গরম তেলে মাছটাকে ছেড়ে দিয়েছে এটা হচ্ছে কলিযুগের রান্নার প্রসেস শর্টকাট রান্না গাইস শর্টকাট রান্না বন্ধুরা আমরা তো দোদ দিছিলাম মাছ এরকম জোরে কিলবিল কিলবিল করে এসে সারা গায়ে আমার পুরো চটপট হয়ে গেছে দেখ তুই তো আমার আগে দোদ দিয়েছিস আমি তো দিছি অত দিছি ওইদিকে তো
বন্ধুরা দেখছো গরম তেলে তো দিলে, গরম মাছ দিলে তো তারা তো মৃত্যুর ছটফট করবে। তোমাকে যদি এইভাবে নুন হলুদ মাখিয়ে এইভাবে গরম তেলের কড়ায় ছেড়ে দেওয়া হয়, তুমি কি কিলবিল কিলবিল করে ছটকাবে না? এবার আমি যদি আমার মিশনের কথা বলি, তাহলে আমি আমার এখন মনে হচ্ছে যেটা যে এদেরকে নুন হলুদ মাখিয়ে গরম তেলে এভাবে ছেড়ে দিয়ে এইভাবে মঙ্গল অভিযান এগুলো কোনো মিশন না গাইস, এগুলো মিশন না, এগুলো জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাসে। আর এটা হচ্ছে এদের মেন মিশন, এটা হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান মিশন, সেগুলো বাস এন্টারটেইনমেন্টের জন্য। মানে প্রতিটা পদক্ষেপে মানে কি বোঝাতে চাইছি যে এদের হাসিটা হচ্ছে খুব সুন্দর হাসি, যে হাসিতে সবাই পুরো পাগল। আর এরকম হাসি রাতের বেলা ঘুমের যুগে স্বপ্নেও আসলে মানুষ ভয়ে প্যান্টে শুশু করে দেবে। সেই মজা পাইছি, মানে এটা এদের সেই মজা। আর যারা এইভাবে জ্যান্ত অবস্থায় তেলের মধ্যে যাদের প্রাণগুলো চলে গেল, তাদের তো ভাই তাদের কিছু করেনি, তারা অবলা প্রাণী ভাই, তারা তো খাওয়ারই জিনিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে জ্যান্ত জিনিস তোমরা সোশ্যাল মিডিয়াতে এইভাবে, এটা ঠিক হচ্ছে না দিদি, এটা ঠিক হচ্ছে না। দেখো বন্ধুরা সাউন্ড দেখো, সাউন্ড প্রথমত সাউন্ড কেউ দেখে না, সাউন্ড শুনে। যাই হোক, এটা তোমাদের মিশন, মিশনে আমি নতুন কিছু ভাষাও শিখবো। সাউন্ড দেখো, সাউন্ড দেখো, সাউন্ড দেখো, এই সাউন্ড তোমরা দেখো, সাউন্ড দেখতে পাচ্ছ, সাউন্ড দেখতে পাচ্ছ। তোমাকেও যদি গরম তেলে হবে নুন হলুদ মাখিয়ে একদম চুবানো যায় না, তোমারও পরাণ একেবারে মুখ দিয়ে যাবে। কারণ নিঃশ্বাসটা তো মুখ দিয়ে নেয়, মুখ দিয়ে না দিয়ে নিঃশ্বাস দেয় তো, নিঃশ্বাস নিতে না পেরে ছটপট করে একদম এখন করে মারা গেছে। তুমি এভাবে মারা যাবে দিদি ভাই, চাপ নিও না দিদি ভাই, যমরাজ আছে, যমরাজ নিশ্চয় দেখবে এইসব ব্যাপারগুলো। হে যমরাজ, হে যমরাজ, চিত্রগুপ্ত আমার একটু ক্ষমা করে দিও, আমরা এই জ্যান্ত কই মাছগুলো গরম তেলে দিয়ে ভাজলাম, আমাদের যেন মরার পর এরকম ভাবে না ভাজে কড়াইতে। হে ভগবান, হে যমরাজ, আমাকে যেন এইভাবে গরম তেলে না করে। তোমরা খাচ্ছ গরম তেলে কই মাছ ভাজা, যমরাজ কি তোমাদের দেবে না এইভাবে নরকে সাজা? যাই হোক, ভেজে যখন খেয়েও নাও, কি করবে আর বলো, এবার খাই চল, একদম পুরো মুচমুচে ভাজা, তোমরা কেউ খিস্তি মেরো না আমাদের। হেভি টেস্ট, এই যারা রান্না করে তাদের দেখি সবসময় একটা জিনিস দেখি, যে রান্না যেমনই হোক, যেমনই হোক রান্না, তাদের নুন কম হোক, ঝাল কম হোক, কি কোনো টেস্টই না থাকুক, কিন্তু তাও বলবে সেই টেস্ট, হ্যাপি টেস্ট, খুব টেস্ট, কি দারুণ খেতে, মুখে লেগে থাকবে যেন। এরকম কেন কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি না, আমরা কি থোড়ি চাকতে যাচ্ছি যে খুব টেস্ট নাকি? এর তো মনে হচ্ছে আঁশটানি গন্ধ করবে ভাই সাহ, কারণ নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভাজা করে খাচ্ছে, আর আশপাশ কিচ্ছু ছাড়ে না, নাড়ি গুড়ি বের করেছে। দেখ এইটুকু মাছ, মানে কি আর বলব, ডিম, এই দেখ এগুলো সব ডিম, অল্প বয়সে পাকলে বাল,
তার দুঃখ সারাকাল চিরকাল। হ্যাঁ, অল্প বয়সে পাকি লেবাল তার দুঃখ চিরকাল। সেরকম তোমাদেরও একটু বুড়ো বয়সে বাল পেকেছে, সেই জন্য একটু তোমাদের অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে গেছে। মানে জ্যান্ত কই মাছগুলোকে তেলে ভেজেছো, আবার সেটাতে তোমরা দেখাচ্ছ যে মাছের ডিম আছে যে সবে বাচ্চা দিত, সেগুলোকে তোমরা জ্যান্ত পুরি জ্যান্ত এবং গরম তেলে ভেজেছো। যমরাজ তোমাদের সাজা দেবে, শাস্তি দেবে, চিন্তা করো না। আর কিছু পাবলিক আছে যারা এগুলো নিয়ে এন্টারটেইনমেন্ট করে, যে জ্যান্ত মাছ তেলে ভাজা আরো হ্যান ত্যান কিছু ব্যাপার থাকে, সেগুলো নাকি এন্টারটেইনমেন্ট পারপাসে করা হয়। শুধুমাত্র ভিউজের চক্করে মানুষ কত নিচে নামতে পারে সেটা এই ভিডিও দেখেই বুঝতে পারলে তোমরা, কারণ জ্যান্ত কই মাছ কেউ তেলে ভাজে। যাই হোক, আমার আর কিছু বলার নেই, ভিডিও দেখার পর সত্যি খুবই খারাপ লাগছে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সে কমেন্ট করে জানাও, ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, টাটা।